गाइस वेलकम टू माय चैनल वेलकम टू माय दुनिया वेलकम टू किरण का दुनिया। सो दादा तुम्हें आबार वेलकम हमारे चैनले। आज के वीडियो पुरोपुर तुम्हार दोकान के डेडिकेटेड कर एकदम। तो तुम्हार दोकने की की एक्सरसाइज थाके गाड़ी सबकिछु बाइक राइडिंग गियर्स एक्सेस पूरा कंप्लीट सबकिछु पे मॉडिफिकेशन जा लागे मोटामुटी सब। अच्छा प्राइस रेंज की रकम की आछे? प्राइस रेंज आपात हेलमेटे जो बोली हेलमेट समथिंग हजार थेके शुरू एक्सोर अब्दि आछे। एक्सोर तो अनेक दामी ब्रैंड आछे तोमार एक्सोर हाइस मने कार्बन फाइबर 12000 टाका जत सम्भव आछे तो सेगुलो अर्डर हबे। जेगुलो एकटु प्रिमियम सेगमेंट कार्बन फाइबर एडिशन ओगुलो अर्डर अर्डर हबे बोली जेटा अर्डर देबे तार पर दिन पेये जाबे। आर एमनि एक्सोर एर मोटामुटी जेगुलो थाके सेगुलो सबसे दोकाने आबे। एखन तो किछुटा स्टक माने खाली खाली लागछे सोल्ड आउट हये गेछे जेगुलो तुलेछे যেমন ভেগার এখানে সুপার হিরো এডিশন তা অক্টোবাস আর এটা আরো নতুন দুটো গ্রাফিক্স বেরিয়েছে তার মধ্যে এটা একটা আছে গেম চেঞ্জার। এটা আসলে একটা কালার চেঞ্জিং হেলমেট যখন রোদে ফোদে সানলাইট পড়বে তখন কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। দুটো কালার অপশন অ্যাভেলেবল আছে একটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে রেড বলে না পিঙ্ক টাইপের ঠিক আছে। আচ্ছা তারপরে এখানে ঠান্ডার কিছু মডেল আছে আরো অনেক কিছু আছে সেগুলো গোডাউনে স্টক আছে ওগুলো অর্ডার আসছে অর্ডার মধ্যে যদি এখানে অ্যাভেলেবল থাকে তো পেয়ে যাবে গ্রাফিক্সের দিকগুলো আর কালারের মধ্যে। इच्छा करके মোটামুটি কম থেকে শুরু করে দাম অবধি সবকিছুই আছে। আচ্ছা প্রাইস রেঞ্জ কি রকম কি আছে? এই যেটা আছে এটা 300 থেকে শুরু তারপরে আজকে জোরে এটাই আছে। এইটা কি না রে আন্ডার মধ্যে তো গ্লাভস আমরা দেখে নিলাম। এবার জ্যাকেটস এর মধ্যে কিছু কালেকশন দেখো। এটা এখানে আছে জোরে এটা ক্রুজ ক্রু এডিশন টাইপ আর তো এই তিনটা কালারই এখন अवेलेबल আছে। আচ্ছা প্রাইস কি রকম পড়বে? এটা প্রাইস আছে 5606 টাকা আছে তারপর ডিসকাউন্ট আছে। আচ্ছা আর নিগার্ড এক নিগার্ডটা একটা বল নিগার্ড একটা এখানে নিচে আছে। আচ্ছা এটা দেখি নিচে কোয়ালিটি স্পেশাল কিছু দেখাও। কিছু বলতে ফগ লাইট আইটেম আছে তাছাড়া এখন যেটা বেশি স্পোর্ট বাইক এসব টেনার মিরর এই স্ট্রিপ উইংস মিরর যেগুলো আছে সেগুলো পেয়ে যাবে। ব্রেমবো ব্রেক সেটা রেডিয়ার গার্ড মানে বাইকের সেফটির দিকে আর সাহায্য দিতে মোটামুটি সবকিছু পেয়ে যাবে। আচ্ছা সবকিছু শেষে এবার সবচেয়ে দরকারি জিনিস গাড়িতে সেটা হচ্ছে এক্সস্ট। তো এক্সস্ট এর কিছু কালেকশন দেখাও। যা এখানে আসুন দেখেন এখানে আমার কাছে বেশি করে আমি একটা প্রবলেম কি পাবে তাছাড়া এসি ফেসি সবকিছু পেয়ে যাবে। তো এটা দাদা বার করেছে এক্ষুনি প্যাকেট থেকে। তো
এটার মানে কি রকম কি স্পেসিফিকেশন, আওয়াজ ফাওয়াজ, বেস? অ্যাকচুয়ালি লং যেগুলো হয় এক্সস্টার মধ্যে এগুলো বেস খুব সুন্দর হয়। অনেকে আছে যেমন এসি এগুলো যেটা বলি, এটা পার্সোনালি আমার খুব পছন্দ না, যেহেতু ওটা লাউডের দিকে আসে অনেকে কানে লাগে, সেক্ষেত্রে এটা বেস্ট। এর মধ্যে বেস পাবে, লাউডটা একটু কমই থাকবে, কিন্তু বেস্টটা খুব সুন্দর আসবে। আর প্রাইস নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আগে চলে আসবে, পুরো পুরো একদম রিজনেবল প্রাইসে সবকিছু পেয়ে যাবে। একটা নরমাল হিরো কেও তুমি সুপার বাইক বানিয়ে নিতে পারবে। কিছু স্পেশাল প্রোডাক্ট? হ্যাঁ, এরপরে এখন আমার কাছে রয়্যাল এনফিল্ডের স্টক আসা শুরু হবে, ওটার ব্যাপারেও কথা হয়ে গেছে, পরের সপ্তাহ থেকে ওর মালগুলো স্টক হয়ে যাবে। তো রয়্যাল এনফিল্ড এখন আমার কাছে জেনুইন প্রাইসে অ্যাভেলেবল। আচ্ছা, মানে একদম অরিজিনাল? হুম, অরিজিনাল।